चुनरे की टोकरी घर तो छुड़वाया चुनरे की टोकरी। आज का शुरू करते चलो छोटा नतुन ब्लॉग आज ब्लू है पानी 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 तो चलो बाकी रखी कुछ সেটাও একটু দেখে নি তো সবাই রেডি তো ভরপুর এনার্জি নিয়ে আমরা চলে গেলাম গাড়ির দিকে আর এখানে সবাই বিশাল এক্সাইটেড গাড়িতে উঠে ওই এক্সাইটমেন্ট কম হয়নি আমরা চলে এসেছি গুনগুনের আমাদের প্রতিটা ভিডিওতে নাচ করাটা হচ্ছে বাধ্যতামূলক তাই তারপর আমরা সোজা চলে যাই টিকিট কাউন্টারের দিকে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেকটা বোর হয়ে যাই তারপর আবার পাশের কাউন্টারে যেতে হয় লকার কিংবা কোনো ড্রেস লাগবে কিনা তার জন্য তো অবশেষে টিকিটটা পেয়ে আমরা ভেতরে যাই দেখ জুমানজি টাইপের ফিল আসছে না জুমানজি এখানে মিউজিক বাজছে খতরা কত কা খিলাড়ি হ্যায় হাম চলো কি মজা আচ্ছা আজকে নেই এখানে ড্রেস চেঞ্জের মধ্যে দেখা হচ্ছে না তো ওয়াটার পার্কে নামার সঙ্গে সঙ্গে জল ছড়াছড়ি শুরু হয়ে গেল আর এখানে দেখো আমার মাকে দেখে তো মনে হচ্ছে সবথেকে বেশি খুশি আমার মাই ছিল তো এখানে মাকে দেখে বিশাল খুশি হয়ে গেছিলাম আমরা তো একে অপরকে ভেজানো ছাড়া তো জানো এখানে আমাদের কোনো কাজই ছিল না আর এখানে দিশাকে আমি ওভার অ্যাক্টিং করতে বলি আর ও হচ্ছে এক নম্বরে ওভার অ্যাক্টিং এর দোকান 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে তো এখানে মা গুনগুনকে সাঁতার কাটা শেখাচ্ছিল কিন্তু গুনগুন এতই হাসছিল যে তারপর আর সাঁতার কাটা না শিখিয়ে সবাই মিলে নাচ করতে শুরু করে দেয় আমরা তো জলের নিচেও ভিডিও করতে ছাড়িনি আর এখানে ঠিক আমাকে ব্যাঙাচির মতো দেখতে লাগছিল তো যেহেতু ফার্স্ট টাইম ভিডিওটা ভালো হয়নি তো সেকেন্ড বার আমরা আবার ট্রাই করি তো এখানে আমি একটু প্রপার সাঁতার কাটতে একটু পেরেছিলাম তারপর ভাই আর গুনগুন দুজনে মিলে ডুবেই সাঁতারটা চেষ্টা করে গুনগুন নাক টিপে ডোবার পরে উঠে পড়ে আর ভাই এটা না জেনে একা একাই সাঁতার কেটে চলে যায় তারপর ওঠার পর দেখে যে গুনগুন যায়নি জল থেকে ওঠার পর এটা ছিল ভাইয়ের লুক যেটা দেখে গুনগুন হেসে গড়াগড়ি খেতে থাকে তারপর কি একটু চুলটা ঠিক করে আবার ন্যাকামিও করতে শুরু করে দেয় আর এই হচ্ছে আমাদের আলুর বস্তা তারপর যেদিকে চোখ যায় সেদিকে শুধু কাপেল আর কাপেল এদিকে কাপেল ওদিকে কাপেল আর আমি এখানে সিঙ্গেল আর এই সিঙ্গেল হওয়ার কষ্টটাও এরা একটু ফিল করতে দেয় না ভালো করে তো ভাই আর দাদাকে এইভাবে জলে ঝাঁপ দিতে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না তারপর আমিও ঝাঁপ দিই কিন্তু আমি যেখানে ঝাঁপ দিই সেখানে জলটা কম ছিল যার জন্য আমার একটু পায়ে লাগতে লাগতে বাঁচে তো তোমরা এই জিনিসটা কোনোদিন করো না তারপর আমরা এই রাইডগুলো চড়ার জন্য যাই আর এই রাইডগুলো বিশাল মজাদার ছিল কিন্তু জলের কারণে ভিডিওগুলো ক্লিয়ার আসতে পারেনি ভালো করে তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না আর তারপর দেখি এখনো আমাকে এতটা উঠতে হবে আর তোমরা দেখো যে আমি কতটা একা একা এটা টেনে নিয়ে এসেছি আনতে আনতে প্রায় আমি হাঁপিয়েও গিয়েছিলাম পুরো আমার পাটা লাগবে
নমস্কার, এই হচ্ছে আমাদের নারায়ণ, লক্ষ্মী আর শেষনাথ। আর আমি এখানে ক্যামেরা করছিলাম, তাই এই ফ্রেম থেকে একটু বাদ ছিলাম। সব বিস্কে ফেলেছে, বাড়ির মেয়েগুলো সব উচ্চারণে চলে গেছে। মা, এই মা মেয়ে বউরা সব উচ্চারণে চলে গেছে। এবার পালা একটু নাচ গানে। তো আমরা ডিজে রুমে চলে গেলাম আর সেখানে গিয়ে পাগলের মতো সবাই নাচতে লেগে গেলাম। তো এখানে সবাই কিভাবে পাগল হয়ে গেছিল জাস্ট দেখো। আর এটা হচ্ছে একটা খতরনাক রাইড। এটাতে ওঠার পর সবারই হাতে মাথায় কোথাও না কোথাও লেগেই গেছে। মানে কি ফিল হচ্ছে আমাদের এখন পড়ছে, কি ফিল হচ্ছে বলো। এবার আমার পালা। তো খেয়ে দেখি একটুখানি। আর খাবার পর আমার মনে হয়েছিল হ্যাঁ টেস্টটা ভালোই ছিল। আর এটা ছিল যখন খুব খিদে পায় খাবার পাওয়ার পর হ্যাপি ডান্স। তো খাওয়া দাওয়ার পর আমরা জলে নেবে মারপিটও শুরু করে দিলাম। আর এখানে মা আর গুনগুনের আমাকে কোলে তোলা দেখে সবাই আমার উপর হাসছিল, যেটা দেখে আমি খুব লজ্জায় পড়ে গিয়েছিলাম। গুনগুন দেখো দেখতে পাচ্ছ ক্লান্ত হয়ে গেছে পুরো। মা ফুলটু বাজায় আছে, চশমা পরে হিরোইন। কি দুর্ভাগ্য, আমার ব্লগের জন্য আমাকে বসতেও দেয়নি, আমি নিচে বসে আছি, একটা চেয়ারও দেয়নি আমাকে। তো আমাদের অ্যাকোয়াটিকার ব্লগ এখানেই শেষ, এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি। আর এনার্জি নেই সেই জন্য।